আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বিখ্যাত অথর ডেল কার্নেগির লেখা বেস্ট সেলিং বুক হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং থেকে একটা থ্রি স্টেপ ম্যাজিক্যাল ফর্মুলা শেয়ার করব, যা তোমাদের একটা টেনশনমুক্ত জীবন কাটাতে সাহায্য করবে। স্টেপ নাম্বার ওয়ান, যখনই তোমার মনে কোনো রকম দুশ্চিন্তা বা টেনশন বাসা বাঁধবে, তখন সবার প্রথমে শান্ত হয়ে এক জায়গায় বসে একটা খাতায় লেখো যে কারণে তোমার টেনশন হচ্ছে সেটার ফলে সবচেয়ে খারাপ কী হতে পারে। ধরো তোমার কলেজে চাকরির জন্য এক সপ্তাহ পরে ক্যাম্পাসিং, আর সেই জন্য তোমার খুব টেনশন হচ্ছে। কী জানি জীবনের প্রথম ইন্টারভিউ কেমন হবে, যদি সিলেক্ট না হই, যদি চাকরি না পাই, এই সব বিভিন্ন আজেবাজে চিন্তা তোমার মাথায় আসছে। এদিকে দু মাস পরে ফাইনাল এক্সাম, আর ক্যাম্পাসিংয়ের টেনশনে তুমি পড়ায় মন দিতে পারছো না। না তোমার ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন ঠিক মতো নেওয়া হচ্ছে, আর না তো ফাইনাল এক্সামের। আর সবটার কারণই হলো ভুলভাল দুশ্চিন্তা। তো এরকম সময় এই ফার্স্ট স্টেপ ফলো করো, একটা খাতায় লেখো ক্যাম্পাসিংয়ে সবচেয়ে খারাপ কী কী হতে পারে। এক হতে পারে তুমি ইন্টারভিউ দিতে গিয়ে ঠিকমতো উত্তর দিতে পারলে না, আর সবচেয়ে খারাপ হতে পারে তুমি চাকরিটা এই ক্যাম্পাসিংয়ে পেলে না। এগুলো লেখার পরে, মানে সবচেয়ে খারাপ কী কী হতে পারে সেগুলো লেখার পরে আসবে নেক্সট স্টেপ। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তুমি তোমার লাইফে আসা অন্যান্য টেনশনের মুহূর্তগুলোতেও এই স্টেপে অ্যাপ্লাই করবে। নাও স্টেপ নাম্বার টু, সবচেয়ে খারাপ কী কী ঘটতে পারে সেগুলো লেখার পর সেগুলো অ্যাকসেপ্ট করো। টেনশন কমানোর জন্য এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যতক্ষণ না খারাপটাকে অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ তুমি হাজার চেষ্টা করলেও টেনশন দূর করতে পারবে না। সে তোমার জীবনের খারাপ রেজাল্ট হোক কিংবা ব্রেকআপ হোক, কোনো ইন্টারভিউতে পাস না করতে পারা হোক বা লাইফের অন্য কোনো ফেলিওর হোক, তোমাকে দুশ্চিন্তামুক্ত হতে গেলে খারাপটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। তো যে এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছিলাম, সেক্ষেত্রে সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা মনে মনে অ্যাকসেপ্ট করো। ম্যাক্সিমাম তোমার চাকরিটা হবে না, নিজেকে বলো তো কী হয়েছে, জীবনে তো আর একটা ক্যাম্পাসিংই আসবে না, এটাই না হলে পরেরটাই হবে। যখনই তুমি এই কাজটা করবে, তুমি দেখবে ম্যাজিকের মতো তোমার মন থেকে টেনশন অনেকটা কমে যাবে। এরপরে আসবে এই ম্যাজিক্যাল ফর্মুলার থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ, স্টেপ নাম্বার থ্রি। খারাপটাকে অ্যাকসেপ্ট করার পরে কিছু না করে বসে থাকলে কিন্তু আবার টেনশন আসবে। যতক্ষণ না তুমি খারাপটাকে অ্যাকসেপ্ট করছিলে, ততক্ষণ তোমার মনে শান্তি আসছিল না, আর তুমি সেই প্রবলেমের সলিউশন খোঁজার জন্য ব্রেন খাটাতেই পারছিলে না। কিন্তু এবার তুমি আগের থেকে অনেকটা টেনশন ফ্রি, তাই এবার শান্ত মনে বসে ব্রেন খাটাও যে কী করলে এই খারাপ আউটকামটাকে অ্যাভয়েড করা যেতে পারে। দেখবে যে তুমি এতক্ষণ অস্থিরতার জন্য কিছু সমাধানের পথই খুঁজে পাচ্ছিলে না, সেই তুমি এখন এক এক করে নিজেই সেই প্রবলেমের সলিউশন খুঁজে বের করছো। যেমন এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার টেনশন কী ছিল, চাকরিটা যদি না পাই, ফার্স্ট ইন্টারভিউ, যদি ইন্টারভিউ দিতে গিয়ে কিছু ভুল করে ফেলি, তো এক্ষেত্রে এগুলোর সলিউশন কী? তুমি যখন ঠান্ডা মাথায় চিন্তা করতে বসবে, দেখবে তোমার মনে এর কয়েকটা সলিউশন ঠিক বেরিয়ে যাবে। যেমন ইন্টারভিউতে কেমন কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে ক্লাস টিচারের সাথে তুমি আলোচনা করতে পারো। প্রথমবার ইন্টারভিউ দিতে গেলে কী কী ভুল হতে পারে সেই বিষয়ে তোমার আগে ইন্টারভিউ দিয়েছে এরকম কোনো সিনিয়র দাদা বা দিদির পরামর্শ নিতে পারো। ইউটিউবে এই বিষয়ের সম্পর্কে কিছু ভালো ভিডিও দেখতে পারো। এরকম বিভিন্ন সমাধান তখন তুমি নিজেই খুঁজে বের করে ফেলবে। এবার তুমি যদি এইসব স্টেপগুলো ফলো না করে শুধু টেনশনই করে যেতে, তাহলে খারাপটা হওয়ার সম্ভাবনা বাড়তো বই কমতো না। কারণ টেনশন আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে একদম কমিয়ে দেয়। আমরা টেনশনের সময় কিছুতেই সঠিক ডিসিশন নিতে পারি না, কিন্তু যখন আমরা খারাপ রেজাল্টটাকে আগে থেকে অ্যাকসেপ্ট করে নিই, তখন আমাদের ভালো কিছু চিন্তা করার শক্তি অটোমেটিক বেড়ে যায়, আর টেনশন বা দুশ্চিন্তা অটোমেটিক কমে যায়। তো বন্ধুরা, এই ছিল তিনটে ম্যাজিক্যাল স্টেপ যা আমি ডেল কার্নেগির লেখা ওয়ান অফ দি বেস্ট বুক হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সবার সাথে শেয়ার করো। তোমার একটা শেয়ার একজনের লাইফে টেনশন কমাতে সাহায্য করতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।